আমার দাবি এক 10ই এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে যেহেতু 10ই এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্রের বঙ্গবন্ধুর চূড়ান্ত স্বাধীনতার ঘোষণাকে ভিত্তি করে মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রজাতন্ত্র হিসাবে জন্ম লাভ করে তাই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে 3 নভেম্বর জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে কারণ মুক্তিযুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এম মনসুর আলী এ এইচ এম কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত হয় সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ এই সরকারের নেতৃত্বেই শাসনতান্ত্রিক উপায়ে মুক্তিযুদ্ধ পরিচালিত হয় আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থানই বিজয়ী হয় হাজার বাধা সত্ত্বেও এবং সকল প্রকার বৈরী শক্তিকে মোকাবেলা করে তারা তাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হন এই জাতীয় চার নেতা স্বেচ্ছায় জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে তারা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই তিন জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক পরিচালক অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের নাম অবদান ও জীবনী সহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে কারণ আজকের যুব সমাজ যদি এই দেশের জন্মের প্রকৃত ইতিহাস সম্পর্কে না জানতে পারে তাহলে তারা সমাজ ও রাষ্ট্রের বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে না আজকে এই তিন দাবি নিয়ে আমরা অনেকে এখানে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছি আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দাবিগুলো বাস্তবায়ন করবেন অতি সত্বর কারণ আমি বিশ্বাস করি যে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে গড়বে নতুন প্রজন্ম এই উন্নয়নের পাশে মানুষের উন্নয়নও করা প্রয়োজন আমাদের নতুন প্রজন্মের নৈতিক এবং সৎ চরিত্র গঠন করে আমাদের তাদেরকে দিক দেখাতে হবে এবং আমি বিশ্বাস করি মনে প্রাণে যেই কারণে আমি আজকে এই উদ্যোগটা নিয়েছি এই তিন দাবি নিয়ে এসেছি আমি মনে করি সেটা শুধু সম্ভব হবে নতুন প্রজন্ম যদি তার সঠিক ইতিহাস জানে আজকে বর্তমানের আমাদের যে সমস্যাগুলো আছে আমাদের বাংলাদেশ কোনো অর্থেই আমরা এখনো সমস্যা মুক্ত না আমাদের অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করতে একটি ভবিষ্যৎ বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে এই প্রজন্ম নতুন প্রজন্মকে সুনাগরিক হিসাবে আমাদের তৈরি করতে হবে।